بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. এক মুহতারামা জানতে চেয়েছেন জাকাত বিষয়ে। হ্যাঁ, ইসলামের পাঁচটি রুকনের একটি হলো জাকাত, যা কেউ অস্বীকার করতে পারে না বা অবহেলা বা নগণ্য মনে করতে পারে না। জাকাত নামাজ যেমন একটি বিধান, জাকাতও একটি বিধান, যা আদায় করতেই হবে কারণ এটি ফরজ। তবে যার উপরে ফরজ হয় তিনি আদায় করবেন, যিনি সম্পদশালী হয়েছেন, যে সম্পদগুলো মিনিমাম তার কাছে এক বছর আছে, এ ধরনের ব্যক্তিরাই জাকাত দিবেন। জাকাত দেওয়ার মনস্থ করেছেন, নিয়াত করেছেন, ঠিক আপনি মনে করেছেন আমি রমজান মাসে জাকাত দিব, রমজানের এক মাস পূর্বে আপনার সম্পদগুলো সেটা যে কোনো কারণেই শেষ হয়ে গেল, তখন আপনাকে আর জাকাত দিতে হবে না। কারণ হাল আলাইহিল হাউলাইন, যে আলাইহিল হাউল সরি, যে তার পুরো তার উপরে এক বছর যেতে হবে। এর অর্থ হচ্ছে যে আপনি যখন হিসাব করছেন আপনার সম্পদের, ধরে নেন আজকে 10 রোজ রমজান, আপনি 10 রমজান হিসাব করছেন আপনার কাছে কত টাকা আছে, আপনি সেই টাকার জাকাত দিবেন। এই টাকাটা গতকাল আসলো না পরশু আসলো, কারণ অনেক হিসাবের ব্যাপার আছে, আপনি খুলে বলতে পারবো কিনা জানি না, যে সেই টাকাটা আপনার যে কয়দিন হলেই থাকুক না কেন আপনার কাছে, আপনি 10 রমজানে জাকাত দেওয়ার মনস্থ করেছেন, 10 রমজানে আপনি জাকাত দিবেন। কত টাকা আছে তার উপর হিসাব করে আপনি জাকাত দিয়ে দেন। এখানে 9 রমজানে যদি কোনো টাকা চলে যায় আপনার কাছ থেকে, ধরে নেন যে এখান থেকে 2 লক্ষ টাকা চলে গেল, তাহলে সেই 2 লক্ষ টাকার জাকাত দিতে হবে না। মানে আপনি কোথাও দান করলেন অথবা এমন কোনো কাজে লাগালেন যেটা কোনো ব্যবসা নয়, যেটা কোনো জমি জায়গা বা বসত বাড়ির জন্য, বসত ভিটার জন্য আপনি কিনে ফেললেন, অথবা সেটা মানে দান করে দিলেন, কিন্তু এটা জাকাত ফাঁকি দেওয়ার উদ্দেশ্য নয়, সত্যিই আপনার প্রয়োজন। মিনিমাম মানে বলি যে আপনার হঠাৎ চিকিৎসার লেগেছে, আপনার কাছে 10 লক্ষ টাকা ছিল, 10 লক্ষ টাকা জাকাত দেবেন আপনি 10 রমজানে, 5-6 রমজানেই দেখা যাচ্ছে যে আপনি অসুস্থ হয়েছেন, এখানে আপনার 3-4 লক্ষ টাকা চলে গেছে, তাহলে এই টাকার আর জাকাত দিতে হবে না। কিন্তু অনুরূপভাবে অথচ আপনার কাছে কি ওটা কিন্তু থাকলে 1 বছর, এই জন্য আমি বুঝাচ্ছি যে 1 বছরের অর্থটা কি। তো দেখেন এই টাকাটা আপনার কাছে 1 বছর থাকলেও কিন্তু জাকাত দিতে হলো না। অনুরূপভাবে 1 বছর অর্থ আরও যে আপনার কাছে মোট হিসাব টাকা আসছে যাচ্ছে ইত্যাদি। তো 10 রমজানে হিসাব করে দেখছেন যে আমার কাছে এখন আমি টাকার মালিক হলাম 10 লক্ষ টাকা, তাহলে 10 লক্ষ টাকা জাকাত দিতে হবে। যদিও আপনার কিছু কিছু টাকা আসে গত 3 মাস আগে এসেছে, কিন্তু এর মাঝ থেকে আপনার কাছ থেকে কিন্তু টাকা কিন্তু কিছু চলেও গেছে, এটা আবার হিসাব করবেন, কিছু টাকা আপনার কাছ থেকে কিন্তু চলেও গেছে। তো সুতরাং এই লেনদেন যাতায়াত এর মাধ্যমেই আপনার কাছে বর্তমানে যে টাকাটা জমা আছে তার উপরে আপনি জাকাত দেবেন। এখন বলি, যেমন আপনি বললেন যে আপনার কাছে 17 লক্ষ টাকা আছে, তাহলে 17 লক্ষ টাকার মধ্যে আমাকে কত টাকা জাকাত দিতে হবে? তো প্রত্যেক লক্ষে আড়াই হাজার টাকা, তাহলে হিসাবটা আপনার কাছে খুবই সহজ হয়ে গেল। তো আপনি যদি পুরো হিসাবটা নাও জানেন, তারপরেও আপনি যদি মনে করেন যে প্রত্যেক হাজার আড়াই হাজার করে আমি প্রত্যেক লক্ষে আমি 2,500 টাকা করে জাকাত দেবো, তাহলে বেরিয়ে যাবে। তো অর্থাৎ আপনি এখানে বের হবে কত, প্রায় 42 লক্ষ সম্ভবত, সরি 42,500 টাকা, 42,500 টাকা আপনার জাকাত বের হবে। এখন আপনি বললেন যে 3 লক্ষ টাকা কিছুদিন আগে আমি একজনের কাছ থেকে পেয়েছি, যে এই 3 লক্ষ টাকারও আপনাকে জাকাত দিতে হবে। আর কিছু টাকা আছে বললেন, প্রায় 5 লক্ষ টাকা বাহিরে মানুষের কাছে আছে, সে টাকাটা অনেকদিন থেকে আছে, দিচ্ছে না, দিব বলে দিচ্ছে না, অর্থাৎ দেরি হচ্ছে। তো এই টাকাটা কি আপনার এরম এমন মনে হচ্ছে যে টাকাটা হয়তো বা মার খাবে, অর্থাৎ মার যাবে, টাকাটা মনে হয় পাবো না, এমন হতেও পারে, এমন কি সম্ভাবনা আছে? যদি সম্ভাবনা থাকে তাহলে সেটার জাকাত দিতে হবে না। আর যদিও দেরি করছে কোনো কারণে, ব্যবসাগত, বাণিজ্যগত অথবা প্রবাসগত কোনো কারণে সেটা দেরি হচ্ছে, আর আপনি জানেন যে টাকা সে ফেরত দিবে, ইনশাল্লাহ দিবে, ফেরত না দেওয়ার মানুষ সে নয়, তাহলে সে টাকারও জাকাত দিতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অস্পষ্টতা থাকে আরও জাকাতের বিষয়ে, তাহলে ইনশাল্লাহ বলবেন যে আসলে এটা স্পষ্ট হয়নি। শুকরান, জাজাকুমুল্লাহ খাইরা।